নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং ইংলিশ। এই ভিডিওতে আমরা দেখে নেব যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা কালকে রয়েছে। কালকে পরীক্ষাতে কোন প্রশ্নের উত্তর আমরা আগে করব, কোন প্রশ্নের উত্তর আমরা পরে করব, এবং কি কি প্রশ্নগুলো একটু দেখে নেব এই শেষ মুহূর্তে, সেসব কিছু নিয়ে এই ভিডিও প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখবে। তো প্রথমে পুরো প্রশ্নটা কিন্তু আমরা দেখব না, যে কোনো রাইটিংটা কমন পড়েছে নাকি মোটেই দেখব না আমরা, কারণ যদি রাইটিং আনকমন পড়ে পুরো পরীক্ষাটার খারাপ হয়ে যেতে পারে, মন খারাপ হয়ে যেতে পারে। তো সেই কারণে রাইটিং কমন পড়েছে বা সিনের কোনো বড় প্রশ্ন কমন পড়েছে কিচ্ছু দেখব না। প্রথমে যেটা করব, পার্ট বি, পার্ট বি এর উত্তরগুলো যেগুলো জানা প্রশ্নের, তো সেগুলো তার উত্তরগুলো আমরা কিন্তু করে নেব। যেগুলো জানি না সেগুলো কিন্তু ভুলভাল উত্তর করব না, ফাঁকা রাখবো, পরে সে তার উত্তরগুলো আমরা আবার করব। কারণ অনেক স্কুলে এই পার্ট বি এর কিন্তু কিছু কিছু উত্তর বলে দেওয়া হচ্ছে, সমস্ত স্কুলে বলে দেওয়া হচ্ছে না, কিছু কিছু স্কুলে পার্ট বি এর কিছু কিছু উত্তর বলে দেওয়া হচ্ছে। তো সেইগুলো কিন্তু পরে বলা হবে, শুরুতেই কিন্তু বলে দেওয়া হবে না, যদি বলে দেওয়া হয় পরে বলা হবে, 1 ঘন্টা 2 ঘন্টার পরে। তো পার্ট বি এর যেগুলো জানি সেগুলো অবশ্যই করব, যেগুলো জানি না ফাঁকা রাখবো সেগুলো পরে করব। তারপরে যেটা করব, পার্ট এ, হ্যাঁ পার্ট এ এর সিনিয়র পার্টের ব্রড অ্যান্সার, এটা তারপরে আমরা করব, যেগুলো উত্তরগুলো জানি খুব সুন্দরভাবে উত্তরগুলো হাতে লেখা ভালো করে পার্ট এ এর উত্তরগুলো লিখবো। তারপরে যেটা করব, রাইটিং যদি কমন পড়ে তার উত্তরটি লিখব। হ্যাঁ, রাইটিং কি কমন পড়তে পারে তার ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তার উত্তর বানিয়েছি, অ্যাওয়ারনেস ক্যাম্প রিপোর্ট রাইটিং খুব ইম্পর্টেন্ট, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, যাতে করে তোমরা উত্তরটা আরেকবার একটু চোখ বলে নিতে পারো। খুব খুব গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস ক্যাম্প বা লেটার রাইটিং পড়তে পারে, এই কোভিডকে নিয়ে পড়তে পারে, বা প্রাইস বৃদ্ধির জন্য পড়তে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য বা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কিভাবে, এই সমস্ত সমস্ত কিছু আমার সাজেশনে দেওয়া রয়েছে। বা তার উত্তর যে অ্যাওয়ারনেস ক্যাম্প কোভিড-19 নিয়ে, তার উত্তরের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার উত্তরটা একবার চোখ বলিয়ে নিও। তো তারপরে কি করব, রাইটিংটা যদি কমন পড়ে যায় তারপরে রাইটিংটা করব, রাইটিং যদি না কমন পড়ে রাইটিংটা কিন্তু করব সবার শেষে, কেমন, যদি কমন পড়ে যায় তার উত্তর কিন্তু এরপরে উত্তরটা সুন্দরভাবে লিখে দেবো। তারপরে যেটা করব, গ্রামার, গ্রামারগুলো আস্তে আস্তে আমরা করব। তারপরে আনসিনের প্যাসেজটাকে ভালো করে পড়বো, তারপরে তার উত্তর করব, আনসিন প্যাসেজটা ভালো করে পড়বো, এটা 5 নম্বর স্টেপ, তারপরে তার উত্তর করব। তার 6 নম্বর স্টেপ, পার্ট বি, পার্ট বি এর কোনো কোনো প্রশ্নে যেগুলো উত্তর বাকি থাকবে, যেগুলো আমরা যদি না পারি, যদি পেরে যাই ভালো, যদি না পারি তার উত্তর আমরা পুনরায় উত্তরগুলো সঠিকভাবে করব। তারপরে শেষ স্টেপ, যে পুনরায় প্রতিটি প্রশ্নের উত্তরের স্পেলিং চেক করব, সেন্টেন্সগুলো ঠিকঠাকভাবে লিখলাম নাকি, পুরো পরীক্ষাটা যে আমরা দিলাম খাতাটা ভালো করে তার অ্যান্সারটাকে চেক করব। তো এটাই হলো টিপস, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সামিনেশন। ভয় না করে আমরা কালকের পরীক্ষা দেব, অবশ্যই সবার পরীক্ষা ভালো হোক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য বং ইংলিশ। থ্যাংক ইউ।